পাঁচ মাসের মধ্যে আতঙ্ক ফিরল বউবাজারে। মেট্রোর কাজের জন্য পরপর বাড়িতে ফাটল। সাত সকালে নামমাত্র সম্বল নিয়ে ভিটে ছাড়া প্রায় 150। দুর্গা পিতুরির পর এবার মদন দত্ত লেন। ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য 3 বছরে বারবার বিপত্তি। জল ঢুকল মেট্রোর টানেলেও। সকাল গড়িয়ে সন্ধে মেট্রো টানেলে হু হু করে ঢুকছে জল, আটকানোর চেষ্টায় কেএমআরসিএল। তৃতীয়বারের জন্য বিপর্যয়, আর জল বেরিয়েই আসছে, এই জায়গাটাই কিন্তু সমস্যার মূল উৎস। বাড়িতে ফাটল, ভোর হতে আতঙ্কে ঘর ছাড়া বহু। ঘরের বদলে আশ্রয় সেই হোটেল। এই লোক মজাক বানাকে রাখবে, জানি না কোথায় যাব কি করব। ছেলে হাফিয়েলি এক্সামও পর্যন্ত দিতে পারলো না, যেদিন ওর বাবা মারা গেছে তার পরের দিন থেকে এক্সাম ছিল, কালকে থেকে স্কুল যাওয়া স্টার্ট করলো, এখন কি করব কিছুই জানি না। ক্রস প্যাসেজে কাজের সময় সুরঙ্গে জল, মাটি আলগা হয়ে বাড়িতে ফাটল। গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। যদি চাপা পড়ে যায় তাহলে কি করব, বাড়িটা ক্র্যাক হয়ে গেছে। ঘর ছাড়া প্রায় 150, আরো 300-400 জনকে সরানোর পরিকল্পনা কেএমআরসিএল এর। আর কতদিন হোটেলে প্রশ্ন ঘর ছাড়াদের, আমাদের ভবিষ্যৎ কি? 3 বছরে 3 বার বারবার বিপর্যয়ের দায় কার? মুখ্যমন্ত্রীর ইচ্ছে পূরণে রুট বদল তাই বিপত্তি, দাবি বিজেপি। পাল্টা জনস্বার্থের সওয়াল তৃণমূলে। পরপর 4 দিন আরো তুঙ্গে তাপসুদীপ সংঘাত। আমরা দলের ডোবারম্যান, সাদা হাতি নই। ডোবারম্যান তো মানুষ নয়, ম্যান আছে বলে পেছনে, ডোবারম্যান তো কুত্তাই। রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারির প্রসঙ্গ টেনে বেনজির আক্রমণে তাপস পাল্টা কটাক্ষ সুদীপের। একবার ব্যাপার থাকে না, আমি দুর্নীতিগ্রস্ত নই, আমি হেফাজতে থাকা লোক নই। লোকসভা দলনেতার আনুগত্য নিয়েই প্রশ্ন তাপসের, পাল্টা সুদীপ। নরেন্দ্র মোদি কোটটা সুন্দর, এটার জন্য দল পাঠিয়েছিল। কলকাতা শহরে একটা বিধানসভা কেন্দ্রে পরপর 2 বার জিততে হবে। বেলদায় তৃণমূলের বিক্ষোভের মুখে পাল্টা হুঙ্কার দিলীপে। প্রাথমিকে চাকরি চেয়ে হাইকোর্টে একদিনে 1400 আবেদন, জরুরি ভিত্তিতে মামলার অনুমতি। প্রশিক্ষণরতদের সুযোগের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা। দুর্নীতি তদন্তের মধ্যেই নিয়োগের তোড়জোড়। 21 অক্টোবর থেকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ, নভেম্বরে কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, কাউন্সেলিং, আজ থেকে শুরু টেটের আবেদন। টি-20 বিশ্বকাপে ভারতীয় দলে এলেন শামি, চোটের জন্য টুর্নামেন্ট থেকে বাদ বুমরা। বদলি হিসেবে শামির নাম ঘোষণা করল নির্বাচন কমিটি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।